আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগতম। আর আমি মাত্র বাসা থেকে বাইর হয়েছি। এটা হচ্ছে আমার সাইকেল এবং এটা হচ্ছে আমার ব্যাগ, যেটার মধ্যে আমার ক্যামেরা, গিম্বল যা আছে সব কিছু থাকে। তো দেখা যাক, আসলে 2 নম্বর গেটের দিকে যাব। 2 নম্বর গেটের দিকে হচ্ছে যে আমার জিম। তো জিম করবো হচ্ছে 5টা সাড়ে 5টা থেকে মাগরিবের আগে। আর আমার এখান থেকে 2 নম্বর গেট হচ্ছে প্রায় 8 কিলোমিটারের মতো, 8 কিলোমিটার সাইক্লিং। তো রোজা রেখে আসলে সাইক্লিং করার মধ্যে একটা আলাদা মজা আছে। আর রোজা রেখে সাইক্লিং করলে কিন্তু আমার ওয়েট লসটাও একটু বেশি হয়, কারণ শরীরে যত পানি থাকে, যত এক্সট্রা চর্বি থাকে, সব কিছু হচ্ছে আপনার ধুয়ে মুছে একাকার পরিষ্কার হয়ে যায়। সো ওজনটা একটু বেশি কমে, কিন্তু ওজনটা কমলে কি আবার তো ঠিকই বেশি করে খাই ফেলি, সমস্যা হলে এটাই, খাওয়াটা কমাইতে হবে। সো কথা না পারে, এখন আমার একটা সমস্যা হচ্ছে যে আমারটা হচ্ছে ফুল ফ্লেজ একটা মিররলেস ক্যামেরা হওয়ার কারণে আমি আসলে কি বলবো, যে অনেকে আছে না বাইক রাইডিংয়ের ব্লগ করে বা বাইক সাইকেল ব্লগিং বা এই ব্লগিং করে, সেটা আসলে আমার পক্ষে আর করা সম্ভব না। সো আমি একেবারে 2 নম্বর গেট গিয়ে আপনাদের সাথে দেখা করবো। আর আপনাদের সাথে কী দেখা করবো, আপনাদেরকে দেখাবো। সো 3টা প্লেস আমার চেক আউট করার মতো প্ল্যান আছে আর কি, পরবর্তীতে চেষ্টা করবো আরও কিছু দেখানোর। তো কথা না বাড়ে দেখি চলে যাই 2 নম্বর গেট। তো আপনারা জানেন যে এখন তথাকথিত লকডাউন চলছে বললেও আসলে কিন্তু কেউ মানছে না। ইনফ্যাক্ট আমিও তো মানতেছি না, আমি যদি মানতাম তাহলে তো এই ভিডিও করতাম না। বাট কথা হচ্ছে 2019 সালে কিন্তু ঠিক রমজান মাসেই আমি আমার চ্যানেলের ভিডিওটা শুরু করি। তখন কিন্তু আসলে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অফার থাকতো, ডাইন ইন অফার টু বিগজেক্ট, যেমন আনলিমিটেড পিৎজা যেটা ছিল আমার প্রথম ভিডিও বাই দ্য ওয়ে, আনলিমিটেড বার্গার, আনলিমিটেড পাস্তা, আনলিমিটেড ইফতার বুফে, মানে সব কিছু একদম আনলিমিটেড ছিল আর সবাই একসাথে বসে খুব মজা করে খেতে পারতো। কিন্তু বিগত 1 বছর অর্থাৎ 2 রমজানের কথা যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু আসলে তেমন একটা ডাইনিং নাই বলতে গেলে। এখন হচ্ছে সব টেকওয়ে, এমনকি বড় বড় রেস্টুরেন্টগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার প্রায় সবাই ফুটপাতের মধ্যে নিয়ে আসছে তাদের স্টলগুলো। তো দেখি আসলে এখন এই যে আমি এখন যে রেস্টুরেন্টগুলোর কথা বলছিলাম, তারা আসলে কী কী ইফতার অফার করতেছে আর কি তাদের ট্রেডিশনাল ভাজা পোড়া ছাড়া। সো প্রথমে আমি যেখানে আছি সেটা হচ্ছে বেল পেপার রেস্টুরেন্ট, এটা আমার জিমের সামনেই বলতে গেলে একেবারে। তো দেখা যাক আসলে এই অদ্ভুত মানুষটাকে কি কিছু দেখাবে নাকি। আর এখানে হচ্ছে যে বেল পেপারের যত কিছু আছে, ভাই অনুমতি ছাড়া ভিডিও করতেছি, সমস্যা আছে নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু দেখাবো, এটা হচ্ছে তাদের সুইট না, মানে মিষ্টি আইটেম, এগুলো তো খালি প্যাকেট সেটা বোঝা যাচ্ছে। কারণ হচ্ছে তাদের ফিন্নি এবং বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং আইটেম নয় এগুলো কি বাট। আর এখানে হচ্ছে তাদের বাকরখানি। আর আপনাদের তো মনে হয় এখন শুধু টেকওয়ে না, ডাইনিং তো নাই? আচ্ছা শুধু টেকওয়ে। তারপর এখানে হচ্ছে ট্রেডিশনাল, এখানে কি আছে একটু খুলে দেখাইলে ভালো হতো। পেঁয়াজ বেগুনি এগুলা কত করে একটা? 8 টাকা। ও এখানে উপর দিয়ে কিন্তু লেখা আছে কোন আইটেম কত দাম। তো প্লিজ এখানে কি আছে, শামি কাবাব হচ্ছে, শামি কাবাব আর আলুর চপ, বিফ তেহেরি। এটা কি এক প্লেট এক ফুল হচ্ছে 160 টাকা? জিলাপি কত করে কেজি? 300 টাকা কেজি। আর এখানে হচ্ছে তাদের কাবাব আইটেম, তাদের চিকেন তান্দুরি কাবাব, কোনটা তান্দুরি আর এটা রেশমি, হ্যাঁ তো এটা হচ্ছে 120 টাকা, রেশমি 50 টাকা, রেশমি 50 টাকা, এটাও 50 টাকা না 40। আচ্ছা এখানে হচ্ছে তাদের চিকেন সাসলিপ এবং চনাবুট, আর এখানে কিছু চিকেন রোল আছে আর ডিম চপ আছে, সেগুলো না দেখাইলেই হয়। ও আরেকটা জিনিস যেটা দেখাইতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে তাদের হালিম আইটেম, মানে আছে চিকেন হালিম যেটার দাম হচ্ছে 500 টাকা কেজি, আর এটা হচ্ছে তাদের মাটন হালিম
যেটার দাম হচ্ছে 550 টাকা কেজি। একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, তারা কিন্তু সব কিছু একেবারে স্বাস্থ্যসম্মতভাবে মেনটেন করছে আর কি। আর সবাই এখানে যারা আছে সবাই মাস্ক পরে আছে, একজনকে খালি মাস্ক ছাড়া দেখা যাইতেছে। ও ভাই মাস্ক পরেন। যাই হোক, এটা হচ্ছে বেল পেপার রেস্টুরেন্টের ইফতার টেকওয়ের একটা অংশ। এখন আজান দিচ্ছে, আজানটার পর আমি ইয়া করবো আর কি, বারকোডেরটা দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বারকোডের সামনে, কিন্তু বারকোডের এখন যে অবস্থা দেখতেছি মনে হয় না ভিডিও টিডিও করা যাবে। আর বারকোডের এখানে একটা কী করছে, মেজান হাইলে আইউনের যে পার্ট আছে সেই পার্টটা ওইখানে নিয়ে আসছে। তাদের মির্জাইনা গোস্ত 850 টাকা কেজি, মির্জানা গোস্ত হাফ কেজি 425 টাকা কেজি, সোনার ডাইল 375, আর সোনার ডাইল আধা কেজি হচ্ছে 200 টাকা। তো দেখি ভিড়টা কমুক, ভিড়টা কমলে যদি পারমিশন পাই তাহলে হয়তো বারকোডের কী কী ইফতার অফার করতেছে সেটার ভিডিওটা করতে পারবো আর কি। সো বেসিক্যালি এখন আমি হচ্ছি বারকোডের সামনে, বারকোড থেকে বললো যে আমি ভিডিও করতে পারবো। এখানে যা আছে সেটা হচ্ছে তাদের জিলাপি বানানো রীতি মনে হয়, আর এখানে হচ্ছে চিনির সিরাপ। তো এটা হচ্ছে বারকোডের জিলাপি, এবং এখানে তারা আস্তা মুরগি রেখেছে। আস্তা মুরগির দাম হচ্ছে 490 টাকা, এবং একটা কোয়ার্টার মুরগির দাম হচ্ছে 135 টাকা। তো এখানে বিফ ভুনা খিচুড়ি আছে, বিফ ভুনা খিচুড়ির দাম হচ্ছে 150 টাকা, আর শাহি জর্দা যেটার দাম তারা রেখেছে হচ্ছে 120 টাকা পার প্লেট, তাই তো পার প্লেট। তো এখানে আছে সিঙ্গারা, এবং এটা মনে হয় শর্মা চিকেন, শর্মা ভাই কি হবে, এটা হচ্ছে হট চিকেন কাবাব আইটেম যেটা হচ্ছে 4 পিস 210 টাকা। এখানে আছে তান্দুরি চিকেন উইংস যেটার দাম হচ্ছে 150 টাকা করে। এখানে হচ্ছে তান্দুরি চিকেন এক কোয়ার্টার যেটার দাম হচ্ছে 150 টাকা। এগুলো তো সোনালি মুরগির তান্দুরি চিকেন, তাই তো? এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কাবাব আইটেম। প্লিজ কাজ করেন, অসুবিধা নেই, কাজের ডিস্টার্ব দিলে দুঃখিত। এখানে এখানে হচ্ছে জাপানিজ স্টাইল চিকেন ললিপপ যেটার দাম হচ্ছে 170 টাকা করে, দুইটা টেম্পুরা যেটার দাম 100 টাকা, এটা প্যাকেট দেন তো। এবং এখানে বিভিন্ন ধরনের রুটি রোল আইটেম আছে। এখানে হচ্ছে চিকেন সাসলি, চিকেন সাসলিকের দাম হচ্ছে 80 টাকা একটা। এখানে হচ্ছে চিকেন বটি কাবাব যেটার দাম হচ্ছে 4 পিস 220 টাকা। এখানে চিকেন বল, ডিম চপ, এবং বাকরকারি, আর সালসা। আর এখানে হচ্ছে মেজবানের আইটেম, এটা হলো মাটন হালিম, হাফ কেজি 280 টাকা, এক কেজি কত, 550 টাকা স্যার। এটা হচ্ছে পায়া হালিম, বিফ পায়া হালিম, মানে এটাও কি কেজির দরে হচ্ছে যে 600 টাকা, এটা বক্স বক্স 600 টাকা বক্স, আর তো মনে হয় কিছু নাই আপাতত, ভেতরে আছে। কিন্তু এগেন যেটা হচ্ছে ডাইন ইন কিন্তু অ্যালাউড না, এখানে যা আছে সব কিছু হচ্ছে কিন্তু আপনার টেক ওয়ে। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস দেওয়া আছে, লাসি, লেমনেড, মিন্ট লেমন, সব কিছু মনে হয় প্রায় 250 থেকে 300 এম এল এর কাছাকাছি হবে আর কি। আর এখানে আছে তাদের দই, ফিন্নি, কাস্টার্ড, এটসেট্রা এটসেট্রা। এগেন ডাইন ইন অ্যালাউড না, আমি জাস্ট ভিডিও করে এখান থেকে পড়ব। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আফগান রেস্টুরেন্টের সামনে। আফগান রেস্টুরেন্টটা হচ্ছে বারকোডের ঠিক উপরের তলায়, দোতলায় হচ্ছে আফগান, নিচতলায় হচ্ছে বারকোড। কিন্তু ইফতারের বাজারটা তারা একটু গ্যারেজ এরিয়ার মধ্যে নিয়ে এসেছে আর কি। তো দেখা যাক আসলে এখন কী কী আছে, এবং তারা একদম বড় করে সব কিছুর প্রাইস টাঙিয়ে রেখেছে।
সুতরাং আলাদা করে আর কিছু দেখানোর আমার মতে দরকার নাই, আপনারা এখানে আসলেই প্রাইস সম্পর্কে জেনে যাবেন আর কি। তো এখানে হচ্ছে তাদের অন্থন, এটা হচ্ছে ডিম চপ। এখানে খুব সম্ভবত কোনো একটা আইটেম ছিল যেটা শেষ হয়ে গেছে, ফিশিং না, এখানে ছিল হচ্ছে ইয়া কাবাব, জালি কাবাব, জালি কাবাবটা শেষ। এটা হচ্ছে প্রন টেম্পুরা, এখানে হচ্ছে স্প্রিং রোল, এটা হচ্ছে চিকেন, এটা কি টিক্কা, চিকেন বডি কাবাব, এটা হচ্ছে চিকেন ললিপপ এবং চিকেন ড্রাম স্টিক ফ্রাই, এটা হচ্ছে তাদের চিকেন চিকেন টেম্পুরা, এখানে হচ্ছে চনার ডাল, এখানে হচ্ছে পিয়াজু, এখানে চিকেন সাসলি, চিকেন টিক্কা, বেগুনি, এখানে হচ্ছে ফ্রাইড চিকেন যেটার দাম হচ্ছে 40 টাকা, এবং চিকেন ড্রাম স্টিক ফ্রাই যেটা হচ্ছে 50 টাকা, এখানে হচ্ছে চিকেন কাটলেট, এবং এখানে খুব বড় সাইজের পরোটাই নান, ইয়া বাটোরা, 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 হোয়াট ইজ দিস বাটোরা, দ্যাটস মিন দ্যাটস লাইক নান, নান, ও নান, কিন্তু অন্যরকম সিস্টেমে রাখা, অয়েল ফ্রাই, ও নানটাকে তারা তেলের মধ্যে ভাজছে, আর এখানে হচ্ছে পরোটা, এবং এটা তো এটাও কি পরোটা, এটা রুটি নাকি আলু পরোটা, আলু পরোটা। এবং এখানে আছে বিভিন্ন তাদের ট্রেডিশনাল আইটেমগুলো, যেমন এখানে হচ্ছে খাসির পায়া বা মাটন পায়া, এবং আমার ফুটেজ করাপ্টেড হয়ে আমাকে আবার করতে হচ্ছে ভিডিওটা। সো এখানে আছে হচ্ছে তাদের চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি যেটার দাম হচ্ছে 180 টাকা, এটা এখানে আছে হচ্ছে তাদের মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি যেটার দাম হচ্ছে 190 টাকা, মাত্র 10 টাকার ব্যবধান, এবং এখানে আছে তাদের মাটন আফগানি বিরিয়ানি যেটার দাম হচ্ছে কত, 190 টাকায়, এবং এখানে তাদের রেশমি জিলাপি যেটার দাম হচ্ছে 320 টাকা কেজি, এবং এখানে জিলাপি বানানো হচ্ছে অত্যন্ত সুন্দর করে বানাচ্ছে, কনসেন্ট্রেশন চলে গেলেই কিন্তু জিলাপির অবস্থা খারাপ হয়ে যাবে, আর এদিকে চিনির রসে জিলাপি ডুবাই রাখা হয়েছে, ঘি, এটা কি পুরোটা ঘি, ও ঘিয়ে ভাজা জিলাপি। আর এখানে ফ্রিজের মধ্যে তাদের বিভিন্ন ধরনের সুইটস, যেমন এখানে হচ্ছে গুড়ের পায়েস, এখানে হচ্ছে ফিন্নি, ফালুদা, আর দই, সুইট কার্ড মানে মিষ্টি দই, এবং জাফরানি শরবত আছে। তো আর ওইদিকে হচ্ছে তাদের হালিম, সম্ভবত হালিমই তো না, এখানে এটা কিসের হালিম, এটা হচ্ছে যে আপনার এটা চিকেন হালিম, চিকেন হালিম, অন্য জায়গা তো একদম সাদা সাদা হালিম দেখি, আপনাদের তো একদম কালা কালা, কেন কালা না, আমাদের ফ্লেভারটা রংটা এরকম, আর এটা হচ্ছে যে মাটন, মাটন হালিম, স্পেশালি মাটন, স্পেশাল মাটন হালিম। তো এটার কেজি হচ্ছে আপনার কত, এটা চিকেনটা, চিকেনটা 500, আর কেজি 250, হ্যাঁ, আর এটা হচ্ছে 550, এটা হচ্ছে আপনার 600 আর 300। সো এটা মানে হালিমগুলো দেখেন, তো এই হচ্ছে আফগানের বিরিয়ানির, আফগানের ইফতারের ইয়া, কারণ আফগানের একটা জিনিস থেকে ভালো লেগেছে যে অন্য বারকোটে দেখলাম যে কোনো ট্রেডিশনাল আইটেম নাই, বেল পেপারে ছিল যে হচ্ছে সম্পূর্ণ মানে বেশিরভাগই হচ্ছে ট্রেডিশনাল আইটেম, কিন্তু আফগানে এসে আমি যতদূর দেখলাম যে আফগানে প্রায় কী বলবো, তো আফগানে আসি যতদূর দেখলাম যে এখানে হচ্ছে ট্রেডিশনাল এবং তাদের নিজস্ব আইটেম দুইটারই মিক্স আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এখানে আমি যতক্ষণ কিন্তু ভিডিও করছি মাস্কটা পরেছিলাম, কিন্তু আপনারা লকডাউন মানেন না মানেন, আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং বা পার্সোনাল ডিস্টেন্সিং মানেন না মানেন, মাস্কটা দয়া করে পরবেন, কারণ মাস্কটা পরলে অ্যাটলিস্ট আপনি কিন্তু শিওর করবেন যে আপনার নাক দিয়ে বা আপনার মুখ দিয়ে কোনো প্রকার জীবাণু ঢুকতেছে না। আবার মাস্ক এরকম বা এইরকমভাবে করার কিন্তু কোনো দরকার নেই, মাস্কটা হচ্ছে প্রপারলি পরবেন যাতে আপনার নাক এবং আপনার মুখ দোনোটা যেন আপনার ঢাকা থাকে। তো আজকের প্রথম ভিডিও হচ্ছে এতটুকুই, আর পরে ইনশাল্লাহ দেখা হবে আর কি, নতুন কোনো ভিডিওতে দেখা তো হবে না, আমি ভিডিও আপলোড করবো, আপনারা হয়তো দেখবেন আমারে। তো এগেন স্টে সেফ, ওয়ার ইউর মাস্ক, আমি ইংলিশ কেন বলতেছি আমি নিজেও জানি না, চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।